আচার পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই আছে আর আচার মানে কিন্তু টক ঝাল মিষ্টি এই তিনটা মিলিয়ে মুখে দিলেই এর স্বাদ যেন আমরা কখনোই ভুলতে পারি না আর যদি হয় ভ্যারাইটিস আচার তাহলে তো আর কোনো কথাই থাকে না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি তোমাদেরকে করে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি তেলে ডুবানো ঝুরি আচার এই আচারটা খুবই সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে আর এটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়াও যায় জলপাই দিয়ে বিভিন্ন ধরনের কিন্তু আচার বানানো যায় আর প্রত্যেকটা আইটেম যদি একটু করে টেস্ট করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাই আজকে আমি তোমাদের সামনে একটা ভিন্ন ধরনের আচারের আইটেম নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আর এই আচারের জন্য আমি এখানে কয়েকটা জলপাই এভাবে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি এবার একটা কাটারের সাহায্যে আমি একটা এরকম কুড়ে নেব তো এভাবে কিন্তু আমি আস্তে আস্তে জলপাইগুলোকে কুড়ে নিতে হবে সাবধানে করতে হবে যাতে হাতে না লেগে যায় যেহেতু জলপাইটা খুবই ছোট তো এভাবে সাবধানতার সাথে আস্তে আস্তে কুড়ে নিতে হবে আর এই জলপাই করার জন্য কিন্তু বেশি একটা জলপাইয়ের প্রয়োজন হয় না দশ থেকে বারোটা জলপাই হয়ে হলেই কিন্তু আচারটা কমপ্লিট হয়ে যায় এইভাবে আমি একটা একটা করে সবগুলো জলপাই এভাবে কুড়ে নিচ্ছি তোমরা ওইভাবে কুড়ে নিতে পারো আর যারা বটি দিয়ে কাটতে চাও তারা কিন্তু বটি দিয়ে কেটে নিতেও পারো তবে বটির থেকে এই কুড়নি দিয়ে কুড়াটা সবচেয়ে বেশি ভালো হয় একদম মিহিভাবে এই জলপাইটা কুড়ানো হয়ে যায় তো দেখো এখানে আমার জলপাইটা কুড়ানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ একদম মিহি এবং ঝরঝরা হয়েছে আর এখানে যে বীজগুলো আছে সেগুলো আলাদা করে রাখা আছে ইচ্ছা করলে এগুলোও কিন্তু তোমরা আচারের মধ্যে ব্যবহার করতে পারো কিন্তু আমি এগুলো আজকে দেবো না আমি শুধু টাই নিব আর জলপাইয়ের বীজটা আমি নেব না আর এখানে আমি কয়েকটা রসুন নিয়েছি বড়ো সাইজের আর রসুনগুলোকে আমি এবার ছুলে ক্লিন করে ধুয়ে নেব আর এখানে আমার একটা কথা বলে রাখছি যে আচারটা আমি সম্পূর্ণ নিজস্বভাবে দেই এজন্য আমি রসুনটা একটু বেশি করে দেই। আর এখানে যে মশলাগুলো নেবো দেখো এখানে এলাচ দারচিনি তেজপাতা জিরা মরিচ এবং মৌরি দিয়েছি এগুলো সবগুলোই উপকরণ আমি একটু মিডিয়াম হিটে ভেজে আমি গুঁড়ো করে নেব ভেজে গুঁড়ো করে দিলে কিন্তু এর আচারের টেস্টটা খুব মজা হয় একদম মিহিভাবে করা যাবে না একটু দানাদার থাকবে এমন পর্যায়ে এই বাটাটা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে আমার বাটাটা হয়ে গিয়েছে এবারে অন্য একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু পুরোটা আচার তেলের মধ্যে ডুবানো থাকবে তো তেলটা গরম হলে এখানে আমি রসুনের কুয়াগুলো দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু এখানে অনেকগুলো রসুন দিয়েছি আর এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণটা দেওয়ার পরে আমি যে জলপাইগুলো কুড়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি এসব এগুলো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন মিনিট একটু জাল করে নেব এখানে দেখো জাল করার পর্যায়ে কিন্তু সবগুলো তেল শুকাই গিয়েছে পরবর্তীতে আমি আরেকটু তেল এখানে অ্যাড করেছি আর এবারে এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং পরিমাণ মতো চিনি আর চিনি দেওয়ার পরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দুই চা চামচ এখানে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আরও পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিতে হবে আর জাল করার পর্যায়ে কিন্তু সব সময় এভাবে নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচের দিকটা লেগে যাবে পাঁচ ছয় মিনিট জাল করার পর দেখো আমার কিন্তু আচারটা অনেকটাই কমে এসেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দেবো ভিনেগার আর ভিনেগারটা কিন্তু এখানে পুরোটাই অপশনাল কারণ তেলের আচারে ভিনেগারটা না দিলেও চলে তো আমি একটু দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু চাইলে এটা নাও দিতে পারো আর এবারে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আর এবারে নামানোর এক থেকে দুই মিনিট আগে আমি আরও দুই চামচ এখানে যে গুঁড়া মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেওয়ার পর এবার দুই থেকে তিন মিনিট আমি এটা জাল করে নেব আর দেখো এখানে কিন্তু আমার রসুনগুলো একদম আস্ত আছে একটাও কিন্তু ভেঙে যায়নি ঠিক এই পর্যায়ে হলে কিন্তু আচারটা নামিয়ে নিতে হবে চুলার জানটা বন্ধ করে একদম পুরো রেস্টে রেখে দিতে হবে তো এখানে মার্শাল্লাহ আমার এখানে জলপায়ের ঝুড়ি আচারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখো এই পর্যায়ে কিন্তু আচারটা প্রচণ্ড গরম আছে আর এই জন্য আমি একটা কাচের বোলে রেখে ফ্যান দিয়ে রেখেছি যাতে আচারটা ঠান্ডা হয়ে যায় তো তোমরাও কিন্তু এইভাবে খুব কম সময়ে খুব অল্প উপকরণ দিয়ে অল্প জলপাই দিয়ে কিন্তু এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারো তো মার্শাল্লাহ দেখো আমার আচারটা দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর এই টেস্টটাও কিন্তু খুবই মজার ছিল আর এই আচারটা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না এক থেকে দেড় মাস পরে যখন এই তেলের মধ্যে রসুনগুলো সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে গলে যাবে তখনই কিন্তু এই আচারটা বেশি ভালো লাগবে তো দেখো এবার আমি ঠান্ডা হওয়ার পর একটা কাচের বলে আমি এইভাবে রেখে দিয়েছি আর এটা কিন্তু বারো মাস রেখে খাওয়া যাবে তো এভাবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ